এই পেঁয়াজ নর্মালি দিল 63-64, 63-64 টাকা। হ্যাঁ আচ্ছা, আর আজকে বিক্রি হচ্ছে 58, 58 কয় টাকা কমছে? কেজিতে 5-7-10 টাকা নেই, কেজিতে 5-7-10 টাকা কম না? কম না, কম বলতে কমছে মানে দিয়ে বর্ষাত মাল, বর্ষাত বলতে মনে করেন। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, আজকে 5ই মে রোজ রবিবার 2024, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ, রসুন, আলু আদা আজকের বাজারে কেমন দামে বিক্রি করছে দর্শক আপনাদেরকে প্রত্যেকটা আড়তে ঘুরে ঘুরে আমরা একটু দেখবো আর আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিব। ভিডিওটা আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, সর্বশেষ শুকরিয়া তো জানাতেই হবে। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলেন না। আমার নাম বিলাল হোসেন সোহেল, মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা, আমিনপুর বাণিজ্যালয় থেকে। না ভাই? জি আমিনপুর। আচ্ছা ভাই, পেঁয়াজের কি অবস্থা আজকের বাজার? ভাই আজকের বাজার পেঁয়াজ, আজকের বাজার পেঁয়াজ 42 ফাটাফুটি, 42-40 ফাটাফুটি, আর উপরে ভালো 58, উপরে ভালো 58 টাকা, 58 টাকা, 54 টাকা বেঁধে কেনা, 54 টাকা। এগুলো সব কোন? এই পেঁয়াজ গুলো সব মানিকগঞ্জ ঘিও, এগুলো সব মানিকগঞ্জ। কত করে দিয়েছিলেন আজকে বাজারে? 58 টাকা। এগুলো কি আপনার হাইব্রিড? হাইব্রিড, হাইব্রিড পেঁয়াজ 58 টাকা। আর এগুলো কোন জায়গায়? এই জানি আপনার পেছনে এগুলো, এই পাবনা। পাবনা কত চলছিল ভাই আজকে? 58 টাকা, 58 টাকা। ওই যে ভাই বসে আছে, ওগুলোর দাম কেমন আছে? 55 টাকা, 55 টাকা। আপনার সামনের এগুলোর দাম কেমন আছে? 54-55, 54-55। তাহলে 42 টাকা কোনটা?5-7-10 টাকা নাই, মানে ওই রেট অনুযায়ী আপসো মাল, মানে এই মালটাই গতকালকে 63 টাকা বিক্রি হয়েছে, 63-64। আচ্ছা, আর আজকে বিক্রি করছেন 58 টাকা? 58 তাও নিচ্ছে না, 58 তাও নিচ্ছে না, 55 হইলে বিক্রি করে নেবে না? 57-56 নেবে, 57-56 হইলে বিক্রি করবে। আচ্ছা, এই আলুর বাজারের কি অবস্থা ভাই আজকে? আলুর বাজার গরম, আলুর বাজার করো। এই আলু এটা কোন জায়গায়? আলুটা এই আলু কাল বেচছিলাম 42-43, আজকে 44-45, 44-45 টাকা। আর ডায়মন্ডা, ডায়মন্ড সাদাটা একই, একই দাম, মানে সব আলুর দাম বাড়তে, আলুর বাজার বাড়তে, আলুর বাজার সবগুলোর দামই বাড়তে। হ্যাঁ, মাই গড, কেন আলুর দাম বাড়তে? আলু আর রসুনের দাম বাড়তে। রসুন কত করেছিলেন ভাই? রসুনের দামও বাড়তে। রসুন ভাই কাল বেচছিলাম 62-63, আজকে 65-68, কাল মনে হয় 75 বেঁধা লাগছে, কালকে মনে হয় যে 75 হইব, মানে প্রতিদিনই বাড়ছে রসুনের দামটা। জি, রসুন আলুর দামটা কেন বাড়ছে যদি বলতেন আমাদেরকে? ওইলে বাড়বে ভাই, কারণ বাজারে যদি চাহিদা থাকে, খাওয়া থাকে, তাহলে তো বাড়বে। চায়না আমদানি ধরেন 210 টাকা কেজি চায়না রসুন, 200 টাকার নিচে কিনা যায় না। 195 টাকা করে কাল কিনে আনছি, ওই রসুন বেচছে 200 টাকা করে, তাহলে লাভ কি? আচ্ছা স্যার, তো আলু রসুনের বাজার কি আরো বাড়বে ভাই? হ্যাঁ বাড়বে, আরো বাড়বে। কোন কি তাহলে পেঁয়াজের বাজারটা কমতে দিকে না ভাই? হ্যাঁ, ওই এলসি দিব তো, ওই জন্য একটু কমতে দিকে। ও মানে এলসি আসবে, এই জন্য কমতে দিকে না? আচ্ছা আচ্ছা, বাঙালি তো, হুজুকে বাঙালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এলসি আসবে কতদিনের ভিতরে ভাই? বলছে তো মঙ্গলবার বুধবারের ভিতর, এই মঙ্গলবার বুধবার, আজকে তো রবিবার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয় নাকি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। একটু নামটা বলেন না ভাই আপনার। আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ভাই, ভাই পেঁয়াজের আমদানি কেমন আছে আজকের বাজারে? পেঁয়াজের আমদানি মোটামুটি খারাপ না, ভালো, ভালো আছে ভাই। আজকে আপনার কাছে পেঁয়াজের দাম বা আপনার মতামত, পেঁয়াজের দাম কম না বেশি দামটা? পেঁয়াজের মতামত বলতে আছে বাজার ভাই আছে যে 60 টাকা কেজি বেচা কিনে চলতেছে, 60-62 টাকা। আচ্ছা আমরা একটু জানি, এই যে পেঁয়াজ, এটা কোন জায়গায় চাইছে? এটা যে রাজবাড়ি হাট, রাজবাড়ি হাট। কত করে দিয়েছিলেন আপনার কাছে? 62 টাকা বেশি, 62 টাকা, 62 টাকা। গতকালকে এটার দাম কেমন ছিল ভাই? এই সেম দামই ছিল, গতকালকে সেম দাম ছিল। দর্শক আপনারা দেখছেন, ওখানেও একটা দোকানে বলছে পেঁয়াজের দাম নাকি 7-8 টাকা কমছে, এখানে বলছে কালকে যেই দাম আজকে সেই দাম। আমরা একটু আরো দেখি, এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই? এগুলো এগুলো রাজশাহী, রাজশাহী, রাজশাহীর পেঁয়াজ। এটা আপনি কত করে দিয়েছিল ভাই? এগুলো চলতেছে আপনার 60 টাকা, 60 টাকা। এগুলো সব 60 টাকা, 60 টাকা। বাহ, অসাধারণ পেঁয়াজ, দেখুন খুবই সুন্দর লাগছে পেঁয়াজের বস্তাগুলো, একদম 60। এটা গতকালকে দাম এই দামে ছিল না? 60 টাকা ছিল, 60 টাকা ছিল। আর এটা 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 যে মানিকগঞ্জ জিটকা, মানিকগঞ্জ জিটকা কত করে চলছিল ভাই? এটা চলতেছে 62 টাকা, 62 টাকা। তাহলে আপনার মতামত আজকের বাজারে পেঁয়াজের দাম কম না? কম না, কম বলতে কমছে মানে দিয়ে বর্ষাত মাল, বর্ষাত বলতে মনে করেন 5-7-10 টাকা মিক্স করা। আচ্ছা, মালটার দাম একটু কম।
যেটা মাতার মাল ওটার দাম একটু বেশি। আচ্ছা মানে যেটা মনে করেন ভালো মাল ওটার দাম কমে নাই, ওটার দাম কমে, ভালো ইলিশ এর ভালো দাম, জি ভালো ইলিশ যেটা চাতুর সেটা চাতুরের দামই, জি জি, আর যেটা চিটাঙ্গি ইলিশ সেটা ইলিশ সেই চিটাঙ্গি ইলিশের দামই নাকি? কথা অবশ্যই চাতুরের লাগে তো মিলে এলো তার না না না। আচ্ছা বুঝতে পারছি, তার মানে ইলিশের মতো পেঁয়াজ ওইরকম এরকম, হ্যাঁ ভালো মন্দ আছে। আচ্ছা মানে সবকিছুই ভালো মন্দ মিলে নাকি ভাই? অবশ্যই। আচ্ছা এবার আমরা আলুর দাম জানি ভাই, আলু আপনার কাছে কত করে বিক্রি হচ্ছে ভাই? আলু চলতেছে 44 টাকা কেজি, দুটোটা দুটোটা 44। গতকালকে দাম কেমন ছিল ভাই? এটা গতকালকে 44 ছিল, আজকে 44। গতকালকে 44 ছিল, আজকেও 44 টাকা। পেঁয়াজ এবং আলুর বাজার, আলুর বাজারটা নাকি বাড়তে দিকে? আলুর বাজার, হ্যাঁ বাড়তে, আলুর বাজার বাড়তে দিকে, শিওর, জি একদম শিওর, একদম শিওর আলুর বাজারটা বাড়তে দিকে। আর এই যে এই রসুন কত করে দিছিলেন আপনার কাছে? রসুন চলতেছে নাটোর 65 টাকা চলতেছে রসুন, আর রসুন 165, 165, 165 টাকা নাটোরের রসুন দর্শক। আর আদা, আদা 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 চলতেছে 1000 টাকা পাল্লা, আদা চলছে 1000 টাকা পাল্লা, মানে 200 টাকা কেজি পড়ে নাকি? জি 200 টাকা কেজি। আদার বাজার তো অনেক বাড়ছে না ভাই? হ্যাঁ বাড়তে বাড়তে আদার বাজার। এটা কেরালা আদা বলে না? কেরালা ইন্ডিয়া, ইন্ডিয়া কেরালা সব মিলিয়ে। এই যে মাসের তো আজকে 5 তারিখ রবিবার, কেমন ব্যবসা বাণিজ্য আপনাদের কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য মালের বাজার কম বেশ উঠানামা করে, আর কাস্টমারও খুব কম, আপনার কাছে যে চায়না যে আদা এটা কত করে চলছিল আজকে? 180 টাকা ভাই, 180 টাকা। আর একটা আছে 175, কোনটা সেটা কোনটা ভাই? ওই নিচে নিচে দুই বস্তা আছে, এই জন্য দুই বস্তা। এটা দাম আবার একটু কম কেন ভাই? ওইটা আগের কেন, আগে কম দামে কেনা ছিল, আজকের কম দামে কেনা, আর এটা আজকের কেনা, আজকের কেনা। তার মানে আদার বাজার বাড়তির দিকে, আদার বাজার বাড়তে ভাই, কমবে না আদার বাজার, কমবে না, কমবে না, সামনে কোরবানি তো, না কমতে পারে, না কমতে পারে, কারণ মশলার যে মানে নাম্বার ওয়ান যে মশলা তার ভিতরে আদা একটা নাকি? হ্যাঁ। আচ্ছা এক সপ্তাহের তুলনায় আদার দাম কত টাকা বাড়ছে এক সপ্তাহের তুলনায়? আদা দীর্ঘদিন ধরে ভাই 5 টাকা 10 টাকার ভিতরেই আছে আদার উপর। আচ্ছা 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 ঠিক আছে। আমরা যদি এইদিকে যে আপনার যে শুকনা প্রায় অবস্থা খারাপ, এই আদা কত বলেছিলেন? ও আদা ভাই শুকনা না, ও আদা মনে কর 200 টাকা কেজি। 200 টাকা, মানে আদা এখন সোনার দামে নাকি? হ্যাঁ আদা তো এখন সোনার দামে, মানে ফালাইয়া দেওয়ার মতো না আদা, দেখছো কি অবস্থা। আর আলু কত করে দিচ্ছেন ডায়মন্ড? আলু ভাই 45 টাকা ভাই, 45 টাকা। আপনারা দেখছেন এক এক দোকানে কিন্তু এক এক দাম, আপনারা দেখে শুনে মাল কিনবেন। 45, 45 টাকা রাখছেন না? কম রাখেন আর একটু, দুইটা রাখেন মাল আজকে বাজার আরো বেশি, দুইটা কম রাখেন ভাই, 43 রাখেন একদম দাদা, একদম 45 একদম। আলুর বাজার আরো বাড়বে ভাই, বলে তো বাড়বে বাড়বে, আজকে বাজার আরো বেশি, আরো বেশি, ঠিক আছে ভাই। আপনার কাছে যে চায়না রসুনটা এটা কত? চায়না রসুন এটা হলো 200, আর ওই একটা আছে 205, 205 টাকা। আদা রসুন দুইটার বাজারই বাড়তে দিকে না ভাই? হ্যাঁ বাড়তে দিকে। আচ্ছা আদা রসুন, আর দেশি রসুনটা কি নাই ভাই? দেশি রসুন ছিল সকাল শেষ হয়ে গেছে, দেশি রসুন কাছে 170, 165, 170 টাকা 65 টাকা। যাক এবার আমরা পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের কি অবস্থা ভাই? পেঁয়াজ কেমন? পেঁয়াজের বাজার কমতে দিকে ভাই, পেঁয়াজের বাজার নাকি এখানে দেখেন আবার কমতে দিকে? কত ভাই, কত কমছে ভাই পেঁয়াজ? 3 টাকা 4 টাকা কেজি তো কম। আজকে কত করে দিচ্ছেন পেঁয়াজটা? আজকে বেশি হলে 60 টাকা আর 55 টাকা, 60 টাকা আর 55, এটা এটা 60, মোটামুটি ভালো চলতেছে। দর্শক আপনারা যারা জসিম ভাইয়ের কাছে যোগাযোগ করতে চান, মাল পাঠাতে চান, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাই। 017 3240 4807।